ধীরে ধীরে দেয়ে আসছে ঘূর্ণিঝড় হামন। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি। এরই মধ্যে উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে সতর্কীকরণ পতাকা টাঙানো হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 7 নম্বর বিপদ সংকেত। কক্সবাজারে 6 ও মোংলায় 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় হামনের প্রভাবে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপাঞ্চলে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের এ সময়ে মঙ্গলবার সকাল থেকেই সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকতে মাইকিং করে সতর্ক করেছে টেকনাফ। সেন্ট মার্টিন রোডের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।